Hello, I'm Piyajan Atul, and you're watching Panama Presents A Day in the Life. Well, normally I ঘুম থেকে একটু লেট করে উঠি, but ঘুম থেকে ওঠার পরপরই আমার প্রথমে যেটা লাগে মধু আর কালিজিরা দিয়ে এক গ্লাস পানি, because এটা দিয়ে আমার দিন শুরু করতে চাই এবং trust me, এটা খাওয়ার পর থেকে আমার মনে হয় অনেক রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা অনেক আমার বেশি বেড়েছে। তারপর পরে শুরু করি যে আমার আজকে সারাদিনের প্ল্যানটা আমি করি, সারাদিনের যত ফোন কল থাকে সকালবেলা স্টার্ট করে ফেলি। আর ইউনো আমার এখন ছোট একটা বাচ্চা আছে, তাকে দেখতে হয় কিছুক্ষণ পরপরই। প্যান্ডেমিকের মধ্যে দেখা যায় যে বাইরে খুব একটা যে গ্রসারি শপিং করা হয় না, কিন্তু সেক্ষেত্রে রয়েছে প্যান্ডামার্ট। প্যান্ডামার্টে কোনো কিছু অর্ডার দিলে 30 মিনিটসের মধ্যে আমার বাসায় সবসময় সব কিছু চলে আসে, তো গ্রসারি শপিংয়ে এখন আর একেবারেই কোনো ঝামেলা নাই। আমার দিনের মধ্যে সবচেয়ে বেশি হেভি মিল যেটা খাওয়া হয় সেটা আমার লাঞ্চে খাওয়া হয়, এবং যারা আমাকে চেনে তারা আমাকে জানে যে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে রাইস অ্যান্ড অ্যাবসলুটলি সাদা ভাত, যেটাকে আমরা বলি। এবং সাদা ভাতের সাথে কার্বের সাথে চেষ্টা করা হয় সবসময় প্রোটিন কিছু না কিছু থাকতে, দ্যাট উইল বি চিকেন অর ফিশ অ্যান্ড আ লট অফ ভেজিটেবলস। নর্মালি দেখা যায় কি যে বিকালের দিকে আমি ওয়ার্কআউট করতে যাই, তখন একটা হালকা একটা স্ন্যাক্স টাইপের কিছু খাই, যেগুলোতে খুব বেশি ফ্যাট সেই খাবারগুলো আমার খাওয়া হয় না। যেগুলো গুড ফ্যাট যেগুলোকে আমরা বলি সেরকম কোনো খাবার, লাইক অ্যাভোকাডো, আই লাভ অ্যাভোকাডো। যে কোনো খাবারের সাথে অ্যাভোকাডো দিলে আমার খুব ভালো লাগে, তো সেক্ষেত্রে অ্যাভোকাডো স্যালাডটা অনেক বেশি খাওয়া হয়। স্ন্যাক্সও খাওয়া হয়, মাঝে মাঝে দেখা যায় কি রাত্রির মিলটা হয়তো বা অ্যাভোকাডো স্যালাড দিয়ে খাই। নর্মালি দেখা যায় যে আমার টাইট স্কেজুয়াল থেকে আমার প্রত্যেকটা টাইমের জন্য প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে টাইম বের করে রাখতে হয়, স্টার্টিং ফ্রম লুকিং আফটার মাই ভেঞ্চার্স, গোয়িং টু দ্য কোর্ট, শুটিং, মডেলিং অ্যান্ড অফকোর্স টপ অফ এভরিথিং মাই বেবি। এখন যে বিষয়গুলো হাইজিন মেনটেন করা, যে ও যেন সুস্থ থাকে, যাতে সব কিছুর আশেপাশে সব কিছু যেন ঠিক থাকে, ওগুলো আমাকেই এনশিওর করতে হয়। প্রথম থেকে যদি শুরু করি যে ওকে কীভাবে এখন পর্যন্ত আমি ট্রাই করছি, তো কিছু ব্যাপার তো চলেই আসে, লাইক বেবি ওয়াইপস, ডাইপার, শ্যাম্পু, বেবি ওয়াশ, এরকম যে এসেনশিয়াল জিনিসগুলো, তো ওইগুলো দেখা যায় কি যে সব কিছু যাতে হাতের কাছে সবসময় থাকে। ইনফ্যাক্ট আমি চেষ্টা করি আমার প্রতি রুমে রুমে ওর জিনিসপত্র রাখতে, তো একটা শেষ হয়ে গেলেই সাথে সাথে আমি অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারি। জিমে যাওয়ার সাথে সাথে আর একটা জিনিস আমি খুব খুব একেবারে মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে গিভিং টাইম টু মাইসেলফ। কিছু কিছু জিনিস আমি বাসায় মেনটেন করি, সেটা হচ্ছে লাইক চুল বা স্কিন কেয়ারটা কীভাবে আমি নিতে পারি। চুলের জন্য আর আমার স্কিনের জন্য আমার মনে হয় বাসায় যদি কিছু করি বেস্ট হচ্ছে খুবই নর্মালের মধ্যে, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। আপনি যদি নারকেল তেল খুবই ভালো কাজ করে, সেটা স্কিনে বলেন এবং চুলে বলেন। প্যাম্পারিংয়ের পাশাপাশি আমাকে যদি জিজ্ঞাসা করা হয় লাইফে কোন একটা জিনিস প্রতিদিন আমার সবসময় লাগে, দ্যাটস টি। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে কিন্তু আমি প্যান্ডামার্টে একটা টি অর্ডার করেছি, গ্রিন টি, কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা। সো শুধুমাত্র শুটিংয়ের সময় না, বাট আফটার বিকামিং আ নিউ মাদার আমি প্রতি রাত্রে নার্সিং টি খাচ্ছি। বাচ্চা যেহেতু ছোট, তাকে ঘুম পাড়ানোর জন্য বিভিন্ন রাইম শেখা এখন শিখতে হচ্ছে, সো ওর মতো পৃথিবী আমাদেরও যদি হয় যে পৃথিবী সুন্দর করার জন্য রাত্রে ভালো ঘুমানোর আগে আমরা চেষ্টা করি কিছু শো টেলিভিশনে দেখা। অ্যাকচুয়ালি শো টেলিভিশনে দেখার থেকে হচ্ছে বেশি হচ্ছে ফ্যামিলি টাইমটা স্পেন্ড করা, বিকজ আমার হাজব্যান্ডও বিজি থাকে, আমিও বিজি থাকি, তো রাত্রে একসাথে যে বাচ্চাকে নিয়ে দিনটা শেষ করা সেইটাই অ্যাকচুয়ালি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। বাট বই পড়তে ভুলি না ঘুমাতে যাওয়ার আগে, 30 মিনিটস বা 15 মিনিটস হলেও বই পড়ার অভ্যাসটা এখন আমার থেকে গিয়েছে, অ্যান্ড দিস ইজ হাউ আই অ্যাম। বাট এর মধ্যে যদি কিছু বলে থাকি আপনাদের, যদি কিছু যদি অর্ডার করতে হয় বাচ্চার জন্য বা নিজের জন্য, তাহলে অবশ্যই আপনার প্যান্ডামার্টে আপনার অর্ডার করতে ভুলবেন না, 30 মিনিটসের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত পণ্য। অ্যান্ড দিস ইজ মাই ডে ইন দ্য লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।